ঘটনাটি 2018 সালের ভারতের রাজধানী দিল্লির একটি নামী হোটেলের সেলুন। ওই সেলুনেই চুল কাটাতে গিয়েছিলেন খ্যাতনামা এক মডেল, তবে তার নাম পরিচয় প্রকাশ করা হয়নি। তিনি তার লম্বা চুলগুলো সামান্য একটু কাটতে চেয়েছিলেন, সেই অনুযায়ী নির্দেশনাও দিয়েছিলেন, তবে মুহূর্তেই তার লম্বা চুলের বেশিরভাগই কেটে ফেলেন ওই সেলুনের কর্মী। চুলের সৌন্দর্য হারিয়ে ভীষণই মুষড়ে পড়েন ওই মডেল। চুল ছোট হয়, কাজে মনোযোগ দিতে পারছিলেন না, একের পর এক কাজ হারাতে শুরু করেন তিনি, কমে যায় আয়, এক পর্যায়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। এই ঘটনায় প্রায় 2 বছর অবসাদ বয়ে বেড়ান ওই মডেল। তিনি জানান, ভুল করার পর সেলুন কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ তো করেইনি, পরিবর্তে বিনামূল্যে চুল ঠিক করার সেবা নেওয়ার প্রস্তাব দেয়। ওই সেবা নেওয়ার পর তার চুল আরও ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনায় ভারতের ন্যাশনাল কনজিউমার রিড্রেসাল কমিশনে মামলা ঠুকে দেন ওই মডেল। সম্প্রতি এই মামলার রায় কমিশন বলেন, ওই ঘটনায় কাজ হারিয়ে বড় ধরনের লোকসানের মুখে পড়েন ওই মডেল। এই ঘটনা তার আত্মবিশ্বাস কমিয়ে দেয়, কাজ হারানোই, কমে যায় তার আয়ও, পুরোপুরি বদলে যায় তার জীবনযাত্রা। এর দায় নিতে হবে সেলুন কর্তৃপক্ষকে। তাই নির্দেশনা উপেক্ষা করে ভুলভাল চুল কাটায় ওই সেলুনকে 2 কোটি রুপি জরিমানা করা হয়েছে। মার্সিয়া মান্নান, মাই টিভি।